প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে আমি তোমাদের অমাধ্যম অনুমানের সেকেন্ড পার্টটা আলোচনা করব। সেকেন্ড পার্ট বলতে বিবর্তন, বিবর্তন চ্যাপ্টারটা নিয়ে আমি আজকে তোমাদের কাছে আলোচনা করছি। তো এখানে দেখো, আমি এর আগে যে তোমাদের আবর্তনের চ্যাপ্টারটা বুঝিয়েছিলাম, সেখানে আমার একটু ভুল হয়ে গেছে। কীরকম ভুল হয়েছে, একদম প্রথম দিকটায় একটা ওয়ার্ড আমি একটু ভুল করেছিলাম, তার জন্য তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। তো এই ভুলটা আমি দেখো আজকে বোর্ডে একটু লিখে দিয়েছি। সাধারণত আমরা এক্সাম্পল হিসেবে সবসময় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল, এই কথাটাই আমরা ব্যবহার করি। সেই হিসেবে আমার ওই কথাটাই চলে এসেছে, একদম শেষ যে আমি সেন্টেন্সটা ইউজ করেছিলাম মাধ্যম অনুমানে। দেখো আমি বোর্ডে এটা লিখে দিয়েছি, আগের দিনেরটা ভুলটা কি করেছিলাম। এই যে মাধ্যম অনুমানের যে আমি এক্সাম্পলটা দিয়েছিলাম, এখানে ছিল দেখো প্রধান আশ্রয় বাক্য সকল মানুষ হয় জ্ঞানী। এই যে জ্ঞানী কথাটা আমি কি করেছি, তারপরে দেখো রাম হয় মানুষ, তারপরে সিদ্ধান্ত যে এখানে তো রাম হয় জ্ঞানী হবে, আমি এখানে যেটা আমরা সাধারণত সবসময় যে এক্সাম্পলটা আর কি ইউজ করি, সেই হিসেবে আমি তাড়াতাড়ি করে মরণশীল কথাটা লিখে ফেলেছিলাম। এখানে অ্যাকচুয়ালি মরণশীল তো কোনো মতেই হবে না, এই জ্ঞানী কথাটা ইউজ করতে হবে। পরে আমি যখন দেখলাম তখন অলরেডি ভিডিওটা হয়ে গেছে, কিছু করার ছিল না, তাই আমি আজকে আমার সেই ভুলটা তোমাদের কাছে শুধরে নিলাম। তোমরা যদি আগের ভিডিওটা কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই ওই ভিডিওটা দেখবে এবং তাহলে এই ভুলটা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আমি আজকের যে পড়া সেটা আমি শুরু করছি। আচ্ছা, বিবর্তনও এক ধরনের অমাধ্যম অনুমান। আমি সেদিনকে তোমাদের মাধ্যম আর অমাধ্যম অনুমানের ডেফিনেশনটা বলেছিলাম। অমাধ্যম অনুমান আমরা কাকে বলি, যেখানে একটা আশ্রয় বাক্য থেকে একটাই সিদ্ধান্ত নিঃসৃত হয়। বিবর্তনের ক্ষেত্রেও আমাদের আবর্তনের মতনই একটা আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত নিঃসৃত হবে। আচ্ছা, বিবর্তনের সংজ্ঞাটা কি, আমি আজকে যদিও বোর্ডে লিখে দিইনি, আমি আগে বলে নিচ্ছি তোমাদের, তারপরে আমি একটু পারলে লিখে দিচ্ছি। বিবর্তন হলো এক ধরনের অমাধ্যম অনুমান, যেখানে আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবেই ব্যবহার, সিদ্ধান্তকে উদ্দেশ্য হিসেবেই ব্যবহার করা হবে, আর আশ্রয় বাক্যের বিধেয়র বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় রূপে ব্যবহার করা হবে। আর এখানে আমাদের সবসময় গুণের পরিবর্তন করা হবে, অর্থাৎ আশ্রয় বাক্য যদি সদর্থক হয় সিদ্ধান্ত হবে নঞর্থক, আর আশ্রয় বাক্য যদি নঞর্থক হয় তো সিদ্ধান্ত হবে সদর্থক। দেখো আমি ডেফিনেশনটা তাও একটু লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। যে অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের গুণকে
আচ্ছা কি লিখেছি দেখো, বিবর্তনে যে অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের গুণকে পরিবর্তিত করে এবং পরিমাণকে অপরিবর্তিত করে আশ্রয় বাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহার করা হয় এবং বিধেয়কে, এখানে আমি আশ্রয় বাক্যের লিখে দিই, আশ্রয় বাক্যের বিধেয়কে সিদ্ধান্তের বিরুদ্ধ পদ হিসেবে ব্যবহার করা হয়, সিদ্ধান্তের বিরুদ্ধ পদ হিসেবে ব্যবহার করা হয় তাকে বলে বিবর্তন। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা, আবর্তন আর বিবর্তনের মধ্যে আমাদের কি পার্থক্যটা হয়েছে? পার্থক্যটা হলো আবর্তনের ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য আর বিধেয় স্থান পরিবর্তন করত। কিরকম? আশ্রয় বাক্যে যেটা উদ্দেশ্য থাকতো সিদ্ধান্তে সেটা হয়ে যেত বিধেয়, আর আশ্রয় বাক্যে যেটা বিধেয় থাকতো সেটা সিদ্ধান্তে হয়ে যেত উদ্দেশ্য। কিন্তু বিবর্তনের ক্ষেত্রে সেটা হচ্ছে না। বিবর্তনে তোমাদের আশ্রয় বাক্যের উদ্দেশ্য আর সিদ্ধান্তের উদ্দেশ্য একই থাকছে, কিন্তু বিধেয়টা কি হচ্ছে, বিধেয়টা তোমার আশ্রয় বাক্যে যেটা থাকছে তার বিরুদ্ধ পদ হিসেবে তোমাদের সিদ্ধান্তে সেই বিধেয় পদটা বসছে। বিরুদ্ধ পদ বলতে আমরা কি বুঝি? যে পদটা থাকবে বিধেয় পদ হিসেবে সেই পদটার আগে আমরা একটা অকথা লিখব। অ, যেমন ধরো মরণশীল, মরণশীলের বিরুদ্ধ পদটা কি হবে? অমরণশীল, ঠিক আছে? বা জ্ঞানী, জ্ঞানীর ক্ষেত্রে আমরা তার বিরুদ্ধ পদ কি লিখব? অ-জ্ঞানী। অজ্ঞানী শুধু লিখবো না, অ-জ্ঞানী। বা মরণশীলের আগে যে আমরা অটা দিচ্ছি, অয়ের পর একটা হাইফেন দিয়ে মরণশীল লিখতে হবে। একেই বলা হচ্ছে বিবর্তন। আরেকটা পার্থক্য আছে আবর্তন বিবর্তনের সাথে, মানে দুজনের মধ্যে আরেকটা পার্থক্য আছে দুটোর মধ্যে। কি পার্থক্য? আবর্তনে আমাদের গুণের পরিবর্তন হয়নি, কিন্তু বিবর্তনের ক্ষেত্রে আমাদের গুণের পরিবর্তন হবে। অর্থাৎ তোমাদের যদি আশ্রয় বাক্য সদার্থক হয় সিদ্ধান্ত হবে নঅর্থক, আর আশ্রয় বাক্য নঅর্থক হলে সিদ্ধান্ত হবে সদার্থক। আর বিবর্তনের ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে যে পরিবর্তনের পরিবর্তন হয় না। আশ্রয় বাক্য সামান্য হলে সিদ্ধান্ত সামান্যই হবে, আর আশ্রয় বাক্য যদি বিশেষ হয় তাহলে সিদ্ধান্ত বিশেষই হবে। এখন আমরা বিবর্তনে কতগুলো উদাহরণ দিয়ে আমরা দেখব, যেমন এ, ই, আই, ও বচনে কিভাবে বিবর্তন করা হয় সেগুলো আমরা দেখব। দেখো এ, ই, আই এবং ও বচনকে আমরা কিভাবে বিবর্তন করব, অর্থাৎ এই চারটে বচনের বিবর্তন কি হবে। ফার্স্ট আমি এ বচন লিখেছি, এ বচনের বিবর্তন। এখানে দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছি, সকল শিল্পপতি হয় ধনী। আচ্ছা, আমরা আবর্তনের ক্ষেত্রে যাকে আমরা আবর্তন করতাম তাকে আমরা কি লিখতাম? আবর্তনীয়, তাই তো? আর বিবর্তনের ক্ষেত্রে আমরা যাকে বিবর্তন করব, অর্থাৎ হেতু বাক্য বা আশ্রয় বাক্যকে লিখব বিবর্তনীয়, ঠিক আছে? এবার দেখো এর বিবর্তন কি হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের সংজ্ঞাটাকে মনে করতে হবে। সংজ্ঞাতে আমি কি বলেছিলাম? বলেছিলাম যে বিবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য আর বিধেয়র ক্ষেত্রে কি নিয়মটা হয় সেটা শোনো মন দিয়ে। আচ্ছা, এখন আমরা বিবর্তনে কি দেখব? এ, ই, আই এবং ও বচনের বিবর্তন করলে কি হয় সেটাই আমরা দেখব। দেখো এখানে আমি কতগুলো এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে এ, ই, আই এবং ও বচনের বিবর্তন করলে আমরা কি বচন পাবো। প্রথমে দেখো আমি কি লিখেছি, এ বচন লিখেছি। এখানে দেখো হেতু বাক্য বা আশ্রয় বাক্য যেটা ইচ্ছে তোমরা বলতে পারো, সেখানে আমি কি সেন্টেন্স লিখেছি? সকল শিল্পপতি হয় ধনী। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, আবর্তনের ক্ষেত্রে তোমরা যেমন হেতু বাক্য বা আশ্রয় বাক্য যাকে তোমরা আবর্তন করতে
তাকে তোমরা কি লিখেছিলে? আবর্তনীয়। কিন্তু এখানে আমরা বিবর্তনের ক্ষেত্রে কি লিখব? যাকে বিবর্তন করব তাকে আমরা লিখব বিবর্তনীয়, ঠিক আছে? এবার দেখো আমরা একে বিবর্তন করলে কি পাচ্ছি। প্রথমেই আমাদের বিবর্তনের সংজ্ঞাটাকে মনে করতে হবে। বিবর্তন করার আগে সংজ্ঞার ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, কি দেখেছিলাম, যে সেখানে আমাদের উদ্দেশ্যের বা বিধের মধ্যে কোনো রকম স্থান পরিবর্তন হয় না, অর্থাৎ আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবেই ব্যবহৃত হয়। তাহলে আমি এখানে উদ্দেশ্যকে উদ্দেশ্য জানাতেই রাখছি, শিল্পপতি। আর বিধেয়টা কি আছে? ধ্বনি। বিধেয়তে আমি কি বলেছিলাম? বিধেয় বিধর জায়গাতেই থাকে, কিন্তু বিধেয়র জায়গায় কি বসে? সিদ্ধান্তে একটা বিরুদ্ধ পদ বসে, সেই বিরুদ্ধ পদটা হলো অ। বিধেয় পদটা যা আছে সেটাই বসবে, শুধু তার আগে একটা কথা বসবে, সেটা হলো অ। তাহলে ধ্বনির আগে আমরা সেটা বসাচ্ছি অ। এই অ লিখে এখানে একটা হাইফেন দিয়ে আমরা ধ্বনি এই কথাটাকে বসাব। হলো, তাহলে উদ্দেশ্য বিধুর ব্যাপারটা আমাদের মিটল। এবার দেখো আরেকটা কি বলেছিলাম আমি তোমাদের, যে আমাদের গুণের পরিবর্তন হয়, অর্থাৎ সদর্থক থাকলে নর্থক হবে আর নর্থক থাকলে সদর্থক হবে। তাহলে দেখো এখানে আমাদের হয় আছে, হয়ের পরিবর্তে হয়ে যাচ্ছে নয়, ঠিক আছে? শিল্পপতি, শিল্পপতি নয় অধনি। আর কি বলেছিলাম, পরিমাণের পরিবর্তন হয় না। তাহলে পরিমাণ হিসেবে আমরা বচনকে কভাগে ভাগ করি, দুভাগে ভাগ করি, একটা হলো সামান্য আর একটা হলো বিশেষ। তাহলে এ যদি সামান্য হয়, তাহলে সামান্য বচন তো আমাদের দুটো আছে, একটা এ এবং আরেকটা ই। তাহলে এখানে এ ছাড়া আমরা আর কি বসাতে পারি? ই। তাহলে ই এর রূপটা কি? কোনো, কোনো শিল্পপতি নয় অধনি। আর এখানে আমরা কি লিখব? বিবর্তিত। আবর্তনের ক্ষেত্রে আমরা যেমন কি লিখেছিলাম, লিখেছিলাম আবর্তিত, আর এখানে কি লিখলাম? এখানে লিখলাম বিবর্তিত। তাহলে এই বচন হয়ে গেল। এবার আমরা ই বচনকে দেখা দেখব। ই বচনের বিবর্তন দেখো, তাহলে ই বচনের প্রথমে আমরা ই বচন হিসেবে এটাকে লিখছি, কোন শিল্পপতি নয়, নয় ধ্বনি ই। এবার কি করব? উদ্দেশ্যর জায়গায় উদ্দেশ্যই রয়েছে, আর ধ্বনির জায়গায় কি থাকবে? বিরুদ্ধ পদ অধ্বনি রাখলাম। এবার আমরা কি করছি? নর্থককে সদর্থক করব, অর্থাৎ গুণের পরিবর্তন করব। তাহলে এটা হয়ে যাচ্ছে হয়। আর এদিকে আমরা কি করব, যেহেতু পরিমাণের পরিবর্তন হচ্ছে না, তাহলে এটা যদি ই হয়, কারণ পরিমাণ হিসেবে আমাদের বচন দু প্রকার, একটা এ একটা আরেকটা হলো ই। ই হলে তাহলে আরেকটা তোমাদের বচন হবে কি? এ। তাহলে এর রূপটা হলো সকল, এখানে আমরা সকল বসালাম, সকল শিল্পপতি হয় অধুনি। হয়ে গেল।
তাহলে ই বচনের বিবর্তন দেখো আমরা কি করলাম, ই বচন হিসেবে রয়েছে কোন শিল্পপতি নয় ধনী, ই বচন। আর একে আমরা যখন বিবর্তন করলাম, বিবর্তন করার পর দেখো কি হলো, সকল শিল্পপতি হয় অধনী। তাহলে ই বচনের বিবর্তন করলে এই বচন আমরা পাই। এবার আই বচনের ক্ষেত্রে দেখি কি হয়, আই বচনের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, আই বচনকে বিবর্তন করলে আমরা কি বচন পাবো, এই যে হেতু বাক্য বা আশ্রয় বাক্যের জায়গায় আমি কি লিখেছি, কোনো কোনো মানুষ হয় সৎ। আই বচনের রূপটা কি, আই বচনের রূপ হলো কোনো কোনো হয়, তাহলে কোনো কোনো মানুষ হয় সৎ, একে আমরা বিবর্তন করলে কি পাব। তাহলে প্রথমে আমাদের উদ্দেশ্যর জায়গায় উদ্দেশ্যই রাখছি মানুষ, কারণ উদ্দেশ্যের পরিবর্তন হয় না, উদ্দেশ্য উদ্দেশ্যই থাকে। আর বিধেয়র বিরুদ্ধ পদ হচ্ছে গিয়ে অ হাইফেন সৎ, অসৎ। আর বচনটা হলো পরে বলছি। আচ্ছা, এবার ভয়ের জায়গায় হয়ে যাচ্ছে নয়। আর তাহলে আই হচ্ছে তোমার, তাহলে এখানে আমাদের কি হলো, গুণের পরিবর্তন করা হলো, অর্থাৎ হয়ের জায়গায় নয় হলো, আর পরিমাণের পরিবর্তন হবে না। পরিমাণটা এখানে আমাদের কি আছে, আই বচন হচ্ছে বিশেষ বচন, তাহলে আমরা তো আই বচনকে বিবর্তন করে আই কখনো পাই না। তাহলে আই ছাড়া আমাদের আরেকটা বিশেষ বচন কি, সেটা হলো ও। তাহলে আমরা একমাত্র আইয়ের জায়গায় অর্থাৎ আইকে বিবর্তন করলে ও বচন আনতে পারি। তাহলে ও বচনের জন্য এখানে আমি নয় রাখলাম, তাহলে এখানে আমাদের রূপটা হয়ে যাবে কোনো কোনোই। কোনো কোনো মানুষ নয় অসৎ। আর এখানে আমি কি লিখব, বিবর্তিত। হলো, তাহলে আই বচনের বিবর্তন আমরা বুঝতে পারলাম কি হলো, আই থেকে বিবর্তন, যখন আইকে আমরা বিবর্তন করি তখন আমরা কোন বচন পাই, ও বচন পাই। মনে থাকবে তো তোমাদের? আচ্ছা, এবার দেখো আমরা ও বচনকে বিবর্তন করছি। একটু মনে রাখলে এগুলো ভীষণ ইজি, খুব ভালো লাগবে তোমাদের এগুলো করতে, ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা, ও বচনের বিবর্তন হলে তাহলে আমরা হেতু বাক্য বা আশ্রয় বাক্যকে ও বচন হিসেবে রাখবো। কোনো কোনো মানুষ হয়ের জায়গায় হবে এখানে নয়। নয় সৎ, বচনটা হয়ে গেল ও, অর্থাৎ ওকে আমরা বিবর্তন করছি। তাহলে এখানটায় নয় থাকলে আমাদের এখানটায় হয়ে যাবে হয়, ঠিক আছে। আর এটা তো ঠিকঠাকই আছে, মানুষ মানুষই আছে, সতের জায়গায় অসৎ হয়েছে, আর বচনটা আমাদের এখানে ও বচনকে বিবর্তন করলে আই বচন পাওয়া যায়। আবর্তনের থেকেও বিবর্তন কিন্তু আরো বেশি ইজি, জানো তো, মনে রাখার জন্য খুব সুবিধা। দেখো ওকে আমরা বিবর্তন করে কি পেলাম, আই বচন পেলাম, ঠিক আছে। তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? দেখো কোনো কোনো মানুষ নয় সৎ আছে, একে আমরা যখন বিবর্তন করলাম তখন আমরা কি পেলাম, আই বচন পেলাম, অর্থাৎ কোনো কোনো মানুষ হয় অসৎ। তাহলে বোঝা গেল আমাদের এ ই আই এবং ও বচনের বিবর্তন কি হয়, অর্থাৎ কি কি বচন হয়। তো এটাকে তোমরা আরেকটু সহজভাবে মনে রাখার জন্য তোমাদের আমি আবর্তনের ক্ষেত্রেও একটা ফর্মুলা বলেছিলাম, সেটা তোমরা বিবর্তনের ক্ষেত্রেও একটু লিখে নাও, যাতে তোমাদের এটা মনে থাকে, মনে থাকলে তোমরা সবসময় চটপট করে ফেলতে পারবে।
এই বচনের বিবর্তন ই, ঠিক আছে? আচ্ছা, ই বচনের বিবর্তন এ, আই বচনের বিবর্তন ও, ও বচনের বিবর্তন আই। এটা হচ্ছে মনে রাখার সব থেকে সহজ উপায়। এটা যদি তোমাদের পরীক্ষার সময় আবর্তন বা বিবর্তন যখন দেবে করতে, তোমরা পাশে যদি রাফে এটা লিখে নাও, তাহলে তোমাদের পড়তে খুব সুবিধা হবে। আবর্তন থাকলে আবর্তনের নিয়মটা লিখবে, আগের যে ভিডিওটা সেখানে তোমাদের আমি ঠিক এরকম ভাবে লিখে দিয়েছিলাম, একে আবর্তন করলে আই পাওয়া যায়, ইকে আবর্তন করলে ই পাওয়া যায়, আইকে আবর্তন করলে আই পাওয়া যায়, এবং ও বচনের আবর্তন হয় না বা সম্ভব নয়। আর বিবর্তনের নিয়মটাও ঠিক আমি তোমাদের এইভাবে সহজ মেথডে লিখিয়ে দিলাম। এটা সবসময় তোমরা মাথায় রাখবে বা এই ফর্মুলাটা মুখস্থ করে নেবে, তাহলে তোমাদের কোনো প্রবলেমই হবে না।